তোমাদের মূল বিষয়ে বা মূল আলোচনায় ফিরে আসি। আমি তোমাদের দ্বিতীয় পত্র আলোচনা করছি এখন। তোমাদের গতদিন আলোচনা করছিলাম কি বিষয় সম্পর্কে? জি স্যার, সিলেবাস কি কারো কাছে আছে? সিলেবাস তোমাদের আছে স্যার, আমার কাছেই আছে। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে তোমাদের আলোচনা করছিলাম, ঠিক আছে? যারা আমার ক্লাসে ছিল তারা বুঝতে পারবা যে 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে তোমাদের আলোচনা করছি আমি। তো এই বিষয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। কারো যদি সমস্যা থাকে একটু তোমরা প্রশ্ন করতে পারো, যদি সমস্যা না থাকে তাহলে আমি আজকের বিষয়ে চলে যাই। আজকের পরের বিষয় আছে তোমাদের দ্বিজাতি তত্ত্ব, সম্ভবত তাই না? দ্বিজাতি তত্ত্ব এবং লাহোর প্রস্তাবও আছে এখানে। আচ্ছা, দুইটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, তোমার 1935 সালে ভাষণ সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে একটু আমাকে জানাও। আচ্ছা, সহজ চুপচাপ আছে, আমার মনে হয় তোমাদের প্রশ্ন নাই। যদি প্রশ্ন থেকেও থাকে বা প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে আমাকে মানে ক্লাসের শেষের দিকে আমাকে প্রশ্ন করার সুযোগ হবে তোমরা, ঠিক আছে? প্রশ্ন করো। আচ্ছা, আজকে আমি চলতি বিষয় নিয়ে আলোচনা করি। তোমাদের আজকের বিষয় হচ্ছে তোমাদের দ্বিজাতি তত্ত্ব। যে দ্বিজাতি তত্ত্বটা কি, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট তোমাদের আলোচনা করছি। সেখানে প্রেক্ষাপট আলোচনায় দেখা যাচ্ছে যে যে কয়েকটা বিষয় চলে আসে, এই বিষয় ভিত্তিতে একটা মানে তত্ত্ব এখানে মানে চলে আসে। তো সেই বিষয়টা হচ্ছে যে মূল আমি বিষয়টা বলি যে মোহাম্মদ আলী জিন্নার নাম তোমরা শুনছো, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, উপমহাদেশের। তো এই মোহাম্মদ আলী জিন্না একটা তত্ত্ব প্রকাশ করে, এটা 1939 সালে একটা তত্ত্ব দেয় যে এই উপমহাদেশে মোটামুটি সংখ্যাগরিষ্ঠ দুটো ধর্মই আছে, একটা হলো হিন্দু একটা হলো মুসলিম। তো এই উপমহাদেশে দুটো ধর্ম লোকেরা একসঙ্গে বসবাস করে, কিন্তু তারপরে একটু বিভিন্ন দিক থেকে সমস্যা লেগে থাকে বা বিভিন্ন দিক থেকে সমস্যা চলমান এই সমস্যাটা। তো এই সমস্যা নিরসনের জন্য উনি একটা সুন্দর একটা সমাধান দেয় আমাদের, যে এটা বলে দ্বি জাতি তত্ত্ব। বলছে যে দ্বি জাতি, দুইটা জাতি, দ্বি জাতি, এখানে দুটো জাতির কথা উল্লেখ করছে, একটা হলো হিন্দু একটা হলো মুসলমান। উনি বলছে যে হিন্দু এবং মুসলমান ধর্ম দুটো আলাদা ধর্ম এবং দুটো ধর্মই মোটামুটি একে অপরের বিপরীত বা অনেকটাই বিপরীত। দুটো ধর্মের আচার আচরণ, দুটো ধর্মের কর্মকাণ্ড এবং দুই ধর্মের মানুষের একে অপরের সঙ্গে যে খুব ভালোভাবে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা খুব ভালোভাবে, যেহেতু এক ধর্ম আরেক ধর্মের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, কোনো আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় না, এই জন্য দুটো ধর্মই খুব একটু কনক্লিভ ধরনের মনে হচ্ছে সেই সময়, সেই সময়ের প্রেক্ষাপটে যে হিন্দু এবং মুসলমান, এবং দুই ধর্মই দুই ধর্ম দুই ধর্মের মানুষেরাই দুই দুটো তারা একে অপরকে দোষারোপ করে, একে অপরকে হিংসা করে, একে অপরের সহযোগিতার মনোভাব নাই তাদের মধ্যে, বা একে অপরের সঙ্গে যে মিলেমিশে থাকার বা একসঙ্গে থাকার বা একসঙ্গে কোনো কোনো পরিস্থিতি সম্মুখীন করার মন মানসিকতা নাই, মনোভাবও তাদের মধ্যে নাই। এই পরিপ্রেক্ষিতে চিন্তা করে মোহাম্মদ আলী জিন্না 1939 সালে একটা ধারণা প্রবর্তন করে যে যদি এই দুই ধর্মের লোক তারা একে অপরের সঙ্গে আলাদা আলাদা বিবাদে সবসময় বিবাদে জড়ায়, তাহলে কেমন হয় যদি দুটো ধর্মের লোক আলাদা আলাদা আবাসস্থল তাদের জন্য যদি আলাদা করা যায়, তাদের দুটা যদি আলাদা আলাদা আবাসস্থল থাকে তাহলে তারা দুই ধর্মের লোকেরাই আলাদা আলাদা বসবাস করবে, তারা একে অপরের একে অপরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক সেইভাবে থাকবে না। তাহলে যদি আলাদা আলাদা দুই আবাসস্থল থাকে বা দুটো যদি আলাদা আলাদা রাষ্ট্র থাকে এবং তারা যদি আলাদা হয়ে বসবাস করে, হ্যাঁ, তাহলে হয়তো এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। তো 1935 সালের ভারত শাসন আইনে ব্রিটিশরা যেভাবে আইনটা তৈরি করেছে সে আইনে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো সুযোগ নাই, কিন্তু মুসলমানদের একটা হেয় প্রতিপন্ন করার বা মুসলমানদের স্বার্থ সংরক্ষণের বিষয় এখানে খুব একটা প্রাধান্য পায়নি। এই কারণে যখন জিন্নার দ্বিজাতি তত্ত্ব যখন প্রস্তাব রাখা হয় সেই সময় কিন্তু অনেক
মুসলমান নেতাগণ এবং হিন্দু নেতাগণ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে জিনিসটা, বলছে না এইটা আসলে একটা বিষয় হতে পারে, যেহেতু একসঙ্গে থাকা হচ্ছে না, একসঙ্গে থাকার চেয়ে শান্তিতে দুইটা আলাদা আলাদা মানে জাতি আলাদা আলাদা দেশে আলাদা আলাদা স্থানে বসবাস করুক, এটাই সবচেয়ে ভালো হয়, এটা সবচেয়ে ভালো বুদ্ধি করতে পারে। এটা এটা অনেকে এটাকে সহযোগিতা করছে বা এটাকে অনেকে সম্মতি প্রদান করছে, যেটা অনেকে আসলে বলছে যে না এটা খুব একটা ভালো উপায়, দুটো জাতি আলাদা আলাদা থাকবে, দুটো ধর্মের লোক যারা আলাদা আলাদা ভাবে ধর্ম পালন করে বা তাদের মধ্যে কোনো সম্প্রীতি নাই, তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন নাই, তারা আলাদা থাক বা আলাদা আলাদা ভাবে তারা বসবাস করুক, এটি সবচেয়ে ভালো হয়। তো এটাকে এটা অনেকে এটাকে খুব ভালোভাবে নিয়েছে এটা সেই সময়, এবং এই তত্ত্বটাকে খুব ভালো সবাই খুব সাপোর্ট করছিল সেই সময়। তো এমন একটা পরিস্থিতিতে তো এই এই দ্বিজাতি তত্ত্ব তো মতামত থাকতে পারে, এই দ্বিজাতি তত্ত্ব ভালো অথবা অনেকে বলবে ভালো, অনেকে বলে মন্দ। তো এই একটু এই বিষয়গুলো আলোচনা করবো, এই গুরুত্বগুলো আলোচনা করবো, যে এই দুটা জাতির ভালো মন্দ একটু বিষয় নিয়ে আলোচনা করবো। তা আসলে এই দ্বিজাতি তত্ত্বটা কতটুকু, যেহেতু আমরা জানি যে 1947 সালে ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্রের জন্মগ্রহণ করে বা দুটা জন্ম লাভ করে 1947 সালে, তাহলে এই 40 বা 39 থেকে 47 প্রায় 8-7-8 বছর পর এটা এস্টাবলিশ হলো। তাহলে এই এই দ্বিজাতি তত্ত্বটার অবশ্যই মানে কোনো ভালো কিছু দিক ছিল, ভালো ভালো বিষয় ছিল, এখানে মধ্যে ভালো কিছু ছিল, যার কারণে এই দুটো এই তত্ত্বটা পরবর্তীতে গিয়ে এটাকে কার্যকর করা হয়েছে। তো এই ভালো এবং মন্দ, ভালো দিকগুলো কি কি মন্দ দিকগুলো কি কি, যদি আমি চিন্তা করি তাহলে আমি প্রথমে মনে করি, আমি আমি প্রথমে মনে করি মানে ইতিহাসবিদদের মতে আসলে এটার মধ্যে ভালো কিছু ছিল, যার কারণে পরবর্তীতে এটা দুটা আলাদা রাষ্ট্র জন্ম দিয়েছে। যদি ভালো কথা চিন্তা করি তাহলে কি হবে, যে দুটো জাতি তাদের নিজস্ব সত্তা বিকাশে, নিজের কর্মকাণ্ড বিকাশে বা নিজের নিজেদের উন্নয়নের জন্য আলাদা একটা আলাদা আলাদা প্ল্যাটফর্মে দাঁড়া হলো, বা হিন্দু তাদের আলাদা জায়গা, মুসলমান তাদের আলাদা জায়গা, এবং তারা নিজের উন্নয়নের জন্য নিজেকে আত্ম উপলব্ধির জন্য নিজেকে কি বলা যায় নিজের জাতিকে সুন্দরভাবে তৈরি করার জন্য তারা দুটো আলাদা প্ল্যাটফর্ম পেলো, এবং তারা এটা কিভাবে গোছাবে, তারা এটা নিজের একটা পরিকল্পনা, সুন্দর একটা পরিকল্পনা তারা করতে পারবে, এটা একটা বিষয় আছে এখানে। দুটো জাতির মধ্যে যে বিবাদ, দুটো জাতির মধ্যে যে কলহ, দুটো জাতির মধ্যে যে ধর্মীয় যে উস্কানিমূলক দ্বন্দ্ব, এইগুলো অনেকটাই নিরসন হবে বা অনেকটাই নিরসন করা যাবে। তো এটা একটু আসল মানে সবাই একটু ধারণার মধ্যে নিল যে হ্যাঁ এটা এটা অনেক ভালো একটা বিষয়, যে হ্যাঁ দুটো যে আলাদা হয় এটা খুব একটা ভালো আসে, ভালো একটা বিষয়। তারপরে যে হ্যাঁ দুটো আলাদা আলাদা রাষ্ট্র তৈরি হলে এর শাসন ব্যবস্থাও দৃঢ় হবে, ভালো হবে, এবং দুটো রাষ্ট্রের মধ্যে দুটো রাষ্ট্রের যে সামাজিক অর্থনৈতিক এবং যে রাজনৈতিক চেতনা সেটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। এই বিষয়গুলোকে সব মিলে এই বিষয়গুলোকে সাপোর্ট করে পজিটিভ হিসাবে ধরে নেওয়া হলো। এটা এটা কিছু খারাপ বিষয়ও আছে যেটা ইতিহাসে খুবই নগণ্য, তারপরে মনে করবো যে হ্যাঁ এটা খারাপ বিষয় আছে, যে উপমহাদেশে এত বড় একটা জায়গা এটাকে দ্বিখণ্ডিত করা হলো, দ্বিখণ্ডিত করে কিন্তু অনেক অংশে শক্তি হ্রাস পেলো এটা। এটা আসলে একটা যে মানুষের আত্মশক্তি, যে হ্যাঁ এত বড় আমরা উপমহাদেশে আমরা একসঙ্গে বসবাস করি, হিন্দু মুসলমানদের মধ্যে একটা যে বসবাসের একটা জায়গা বা একটা নিজস্ব একটা শক্তি, এটাকে ভেঙে দ্বিখণ্ডিত করার একটা প্রচেষ্টা, এটা অনেকে চিন্তা করলো যে না একটা হিন্দু মুসলমানের যৌথ শক্তিকে ভেঙে দ্বিখণ্ডিত করার একটা একটা চক্রান্ত, এটা মনে করে অনেকে। তারপরে এটা মনে করে যে হিন্দু মুসলমান আসলে দুই জাতি হইলেও তারা ভাই ভাই, তারা একসঙ্গে বসবাস করে আসছে বা তারা একসঙ্গে থেকে আসছে, তারা দুটি ধর্ম মধ্যে অনেক অনেক ক্ষেত্রে মিল দেখা যায়, মানুষ হিসেবে মানুষের যে
মনের যে মিল, আত্মোপলব্ধি, এই জিনিসটা চলে আসে মানুষের, এইটাকে একটা আলাদা রাষ্ট্র করে একটা চরম একটা ভাঙ্গনের একটা চূড়ান্ত রূপ দিল একটা ভাঙ্গনের, যে হ্যাঁ এটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে আসলেই হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বৈরত্ব সবসময়ের মধ্যে থাকবে, দ্বৈরত্ব একটা বেড়ে যাবে, এটা একটা এইভাবে চিন্তা করা সেই সময় চিন্তা করা হয়েছিল যে হ্যাঁ এইগুলো যে তত্ত্ব এটা একটা নেগেটিভ দিক। তো ভালো এবং মন্দ দুটো দিক বিষয় আছে, এই বিষয়গুলোর মধ্যে আমরা চিন্তা করি যে আসলে খুব ভালো দিকটাই বেশি কার্যকর ছিল, যার কারণে কিন্তু পরবর্তীতে গিয়ে দুটো আলাদা আলাদা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তো জিন্না মূলত উপমহাদেশে শান্তি শৃঙ্খলা ফেরার জন্য দুটো ধর্মের অন্ত কলহ, দুটো ধর্মের মধ্যে যে ধর্মীয় যে সংঘর্ষ সেটাকে কমার জন্য, এই ধর্মীয় যে ভিত্তিতে ধর্মের মধ্যে যে কন্দল, মানুষে মানুষের যে হানাহানি, এই এটা এটা অনেকাংশ লাঘব করার জন্য জিন্না, মোহাম্মদ আলী জিন্না এই তত্ত্বটা দিয়েছিল, এবং এই তত্ত্বটা আসলেই আমাদের উপমহাদেশের জন্য খুব কার্যকরী ব্যবস্থা ছিল। আচ্ছা, আমি যতটুকু আলোচনা করলাম এটা হলো মূল বিষয়, এইটা বুঝতে কি কারো সমস্যা হয়েছে বা এটা এটা কারো? না না স্যার, হ্যালো সরি আমি বুঝতে পারিনি আরেকবার। স্যার সমস্যা হয় নাই, তবে স্যার একটু সমস্যা বলতে স্যার ওই যে শালগুলো আছে না এগুলো একটু সমস্যা হয় আর কি। আচ্ছা শালগুলো সমস্যা হয়, শালগুলো এই দ্বিতীয় পত্রে অনেক শাল এবং তারিখ, এটা অনেকগুলো আজ দেওয়া আছে, এটা মনে রাখতে হবে, ধারাবাহিক ভাবে মনে রাখতে হবে। এটা চেনার একটা খুব সুন্দর উপায় আছে, এটা যদি কেউ ১৬০০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত, ধারাবাহিক ভাবে ঘটনাগুলো যদি একটা খাতার মধ্যে পেজের মধ্যে লিখে যদি ঘটনাগুলোকে একটার পর একটা সাজাও তাহলে এগুলো মনে থাকবে। হ্যাঁ, যে একটার পর একটা কিন্তু চলে আসে, যেমন আমরা পড়ছি ১৯৩৫ সালে ভাষাশোষণ আইন, এরপরে হচ্ছে ১৯৩৯-এর দিদাজি দত্ত, তারপর ৪০-এর লাহোর প্রস্তাব, হ্যাঁ এই জিনিসগুলো ধারাবাহিক ভাবে চলে আসবে। তোমাকে সাজিয়ে এটা পড়তে হবে বা তোমাদেরকে মনে রাখার জন্য এটা মনে সব মনে মনে সাজাতে হবে এই শালগুলো, ঠিক আছে? তাহলে এটা খুব আচ্ছা। এই বিষয়বস্তুর মধ্যে আর তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, তাহলে দেখো মোহাম্মদ আলী জিন্না যে দুটো আলাদা আলাদা রাষ্ট্রের কথা চিন্তা করেছে বা এতে অতটা দিয়েছে, এটা তোমাদের কাছে এটা কি মনে হয় যে আসলে এটা কতটুকু ভালো, বা তোমাদের কাছে মনে হয় এটা পজিটিভ বা নেগেটিভ দিক কি মনে হয় এটার কাছে? তোমাদের ব্যক্তিগত ভাবে বলতেছি, তোমরা যতটুকু শুনলে এর কি মনে হলো? মোহাম্মদ আলী জিন্না যে ততটা দিয়েছে এটা আসলে কেমন, কি ধরনের বা এটা কেমন? স্যার আমার তো মনে হচ্ছে স্যার পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। হ্যাঁ দুইটাই আছে, পজিটিভ নেগেটিভ। পজিটিভটা বেশি মনে হচ্ছে, নেগেটিভ বেশি মনে হচ্ছে? স্যার নেগেটিভ। না কোনটা মনে হচ্ছে বেশি, ভালো দিকটা বেশি মনে হচ্ছে না খারাপ দিকটা বেশি মনে হচ্ছে, এটাই জানতে চাচ্ছি তোমাদের কাছে। বলতে পারবো না, এটা সাধারণভাবে আলোচনা, একবার যতটুকু শুনলে এর মধ্যে থেকে তুমি তোমার মতামত দিতে পারো। কি বলবো, আর কেউ লাইনে যে আমার কথা শুনছো আর যে কেউ, তোমরা যে কেউ তোমাদের মতামত দিতে পারো। না আচ্ছা, তোমরা একটু একটু বাসায় যদি মতামত দিতে না চাও, তোমরা একটু বাসায় একটু আরো একটু ভালোভাবে দেখবা, এখান থেকে প্রশ্ন তৈরি। জি স্যার একটু পড়তে হবে, পড়লে বুঝবো যে পজিটিভ কি নেগেটিভ। আমি যে যতটুকু আলোচনা করলাম এর মধ্যে বুঝতে পারছো তো যে আসলে জি স্যার কেন মোহাম্মদ আলী জিনা কেন দিজে যত মানে উত্থাপন করলো বা কেন এই ততটা নিয়ে আসলো, এই ততটার মূল কথাগুলো কি কি, বা এই কথাটা এই কথার কি বলা যায় মূল অংশ কি বা মূল আলোচনা বিষয় কি, এটা বুঝতে পারছো তো? জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে দেখো এরপরে আরেকটা আমরা আলোচনা চলে যাই, যেহেতু এই অধ্যায়টা অনেক বড় এবং দ্বিতীয় পত্রটা অনেক অনেক বড়, দ্বিতীয় পত্রটা সিলেবাসটা, তো আমি একটু আলোচনা চলে যাই। এর নেক্সটটা তোমাদের আছে লাহোর প্রস্তাব আছে,
এরপরে জি স্যার মরলে মিন্টু ভারত শাসন আইন আছে স্যার আচ্ছা দিয়ে তো আলোচনা করলাম, এরপর আছে লাহোর প্রস্তাব, একটু লাহোর প্রস্তাব সঙ্গে আলোচনা করি তোমাদের। হ্যাঁ, খুব সুন্দর একটা বিষয়। আচ্ছা, যখন 1939 সালে একটা মোটামুটি ভাবে একটা মোহাম্মদ জিনা তারা নিজস্ব তত্ত্ব যখন উদ্বোধন করলেন বলে সবার মাঝে, তো সবার মাঝে একটা আগ্রহ সঞ্চার হলো যে না আসলে উনি যেটা বলেছেন সেটা অমূলক না, বা এটা কার্যকর করা যেতেই পারে, বা এটা স্বার্থ কি ধরনের কাজ, কি ধরনের স্বার্থ আসবে এখানে, ভালো হবে হিন্দুদের জন্য কতটুকু ভালো হবে, মুসলমানদের জন্য কতটুকু ভালো হবে, এই প্রেক্ষিতে একটা আলোচনা তো ছিলই একটা বিষয়। তো এই এই আলোচনার একটা চূড়ান্ত রূপ হলো 1940 সালের 23শে মার্চ, 23শে মার্চ পাকিস্তান লাহোরে একটা অধিবেশন বসে। এই অধিবেশনে অনেক নেতৃবৃন্দ ছিলেন, এখানে খুব সুন্দর বিষয় আলোচনা করেন। এটা এটা আলোচনা মূলত আসে যে শেরে বাংলায় কি ফজলুল হক ছিল আমাদের, যাকে আমরা বলি বাংলার বাদ, প্রস্তাব দিলেন যে আসলে মোহাম্মদ আলী জিন্না যে কথাটা বলেছে বা যতটা দিয়েছে এটা একটা একটা মানে গঠন গঠন মানে গঠনতন্ত্র বা একটা গঠনটা কেমন হবে, বা আসলে এইটা যদি করাই হয় বা এটা যদি 1900 বা দুইটা জাতির জন্য যদি মানে ভাগাভাগি করাই হয় তাহলে আসলে ভালো হবে কি খারাপ হবে, বা দুটা দুটা কেমন হবে, কি ধরনের বিষয়গুলো হবে, বা কি ধরনের করা যেতে পারে, এই দুটো কিভাবে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, এই ধরনের একটা রূপরেখা প্রণয়ন করেন। এটাকে বলা হচ্ছে যে শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব 1940। কি ধরনের আলোচনাটা এখানে আসছে এটি একটু বিষয়ে তোমাদের আলোচনা করে, সেখানে বলছে যে দুটো জাতি আলাদা আলাদা, দুটো ধর্ম আলাদা আলাদা, যদি দুটো আলাদা আলাদা রাষ্ট্র তৈরি করা হয় তাহলে অবশ্যই কিছু বিষয় এখানে চলে আসে, যে এখানে শাসন ব্যবস্থাটা কেমন হবে, এখানে অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন হবে, এখানে বিনিয়োগ গুলো কেমন হবে, কে কিভাবে শাসন কায়েম করবে, বা এখানে কিসের ভিত্তিতে এখানে কি বলা যায় এটাকে সীমানা বা বর্ডার, বা দুটোকে আলাদা ভাগ করতে তো গেলে তো একটা নির্দিষ্ট জায়গা লাগবে, কি ধরনের কি নীতির উপর ভিত্তি করে দুটো আলাদা আলাদা হবে, এই বিষয়গুলো সঙ্গে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আর এখানে মুসলমানদের কি ধরনের উপকার হবে, বা মুসলমানরা কি ধরনের সুবিধা প্রাপ্ত হবে, হিন্দু জাতি গোষ্ঠী কি ধরনের সুবিধা প্রাপ্ত হবে, এই ধরনের। তো মোটামুটি হিন্দু মুসলমান আলাদা হওয়া মানে বলতে একবারে তো আলাদা হওয়া নয়, এখানে যে স্থানগুলো মোটামুটি মুসলমান অধ্যুষিত সেই স্থানটা পাকিস্তান নামে, এবং যেটা হিন্দু অধ্যুষিত এলাকা এটা হিন্দুস্থান নামে, দুটো আলাদা আলাদা একটা রাষ্ট্র করার যে পরিকল্পনা করা হয়েছে, যে মোটামুটি যে মুসলমান অধ্যুষিত মুসলমান সংখ্যা বেশি, মুসলমান সংখ্যাগরিষ্ঠতা বেশি, বা মুসলমানরা এখানে তাদের মধ্য করে এখানে অর্থনৈতিক চর্চা বা দেখা যাচ্ছে জ্ঞান চর্চা, বা এখানে সামাজিক যে সমস্যাগুলো সমাধান বা সামাজিক অবস্থান তাদের নিজস্ব তৈরি করতে পারবে, এই এই চিন্তা করেই কিন্তু করা হয়েছে। অধ্যুষিত মুসলমান অধ্যুষিত যে এলাকা এবং হিন্দু অধ্যুষিত যে এলাকা, এই এলাকাকে চিহ্নিত করে এটাকে আলাদা আলাদা করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পাকিস্তান দুটা অংশ পড়ে আছে, পাকিস্তানের একটা হলো পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তান। এখন বর্তমানে পাকিস্তানের যে মূল ভূখণ্ড এটা হলো পশ্চিম পাকিস্তান, আর আমাদের বর্তমানে পূর্ব পাকিস্তানকে পরবর্তীতে 1971 সালের পর থেকে এটাকে বাংলাদেশ নামে নতুন ভূখণ্ড বা নতুন
নতুন একটা আমরা দেশ পেয়েছি। তো যখন 1940 সালে যখন সেটা আলোচনায় যখন মূল চলে আসে, তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ দুটো আমরা যদি দুটো অঞ্চলকে আলাদা ভাগ করতে যাই, তাহলে সেখানে আরেকটা অংশ চলে আসে, এটা পূর্ব পাকিস্তানের একটা অংশ চলে আসে, যেটা পাকিস্তান থেকে অনেক অনেক দূরে চলে আসে। কিন্তু তারপরে যেহেতু মুসলিম অধ্যুষিত যেহেতু এলাকা, এটা সেটা এটা পাকিস্তানের মধ্যে যাবে স্বাভাবিক। তো এই বিষয়গুলো চলে আসে। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি তোমাদের যে এই পাকিস্তানের যে সরি বোমাদেশের বিভক্তি, ঠিক আছে, এইটা আসলে দুটা জাতি যাচ্ছে বা দুটা ধর্মীয় ধর্মীয় যে তাদের যে অংশগ্রহণ বা তাদের ধর্মীয় থেকে এবং রাজনৈতিক অংশগ্রহণ, এই দুটো জাতি চাচ্ছে তারা আলাদা হতে, এটা নিয়ে বিশদ আলোচনা আছে, বিশদ বিষয়ে আলোচনা, যদিও সময় সংক্ষিপ্ত, এটা এত বিষয় নিয়ে আলোচনা করাও মুশকিল। তো মূল বিষয় হচ্ছে যে এই এই রাজনৈতিক ব্যক্তিত্ব চাচ্ছে যে ধর্ম ভিত্তিতে হোক এই দুটো আলাদা আলাদা অঞ্চল হয়ে যায়। যদি আলোচনা দুটো দুটো আলাদা অঞ্চল হয়, তাহলে এই দুটো অঞ্চলের মধ্যে সব দিক থেকেই শান্তি বিরাজ করবে, এটাই সবার মূল লক্ষ্য। হ্যাঁ, তোমরা একটু নিজেরাই লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাবের মূল যে বিষয়, এই বিষয়গুলো একটু তোমরা বাসায় দেখবে। লাহোর প্রস্তাবের গুরুত্ব, কেন গুরুত্বপূর্ণ লাহোর প্রস্তাব, এটা দেখবে। আমি যতটুকু আলোচনা করলাম, হয়তো তোমরা যদি বাসায় যদি একটু 10 মিনিট দেখো বাসায়, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে লাহোর প্রস্তাবের আসলে কি কি জন্য দরকার ছিল, লাহোর প্রস্তাবটা কেন কেন উত্থাপন করা কেন হয়েছিল, এবং লাহোর প্রস্তাবের মাধ্যমে যে মুসলমানদের যে স্বার্থ সংরক্ষণের যে বিষয়টা, এটা খুব ভালোভাবে গুরুত্ব পেয়েছে এটা। এবং লাহোর প্রস্তাবকে বলা হয় যে লাহোর প্রস্তাব হচ্ছে ভারত এবং পাকিস্তানকে দ্বিখণ্ড করার বা ভারত পাকিস্তানকে আলাদা করার যে বীজ, সেটা হলো 1940 সালে যে লাহোর প্রস্তাব, এর এর মধ্যে থেকে আসছে। এবং শের বাংলা একে ফজলুল হক এই বীজটা বপন করে গেছে 1940 সালে, পরবর্তী সময় গিয়ে 1947 সালে এটা কার্যকর হয়েছে, ভারত এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা হয়ে গেছে। এটাই হলো যে একটা বীজ, একটা হলো অঙ্কুর। একটা গাছ আমরা দেখি না যে একটা গাছ যদি আমরা গাছ বীজ যদি রোপণ করি আমরা, তো সেই গাছ থেকে অঙ্কুর হয়, সেটা গাছ হয় এবং একটা দেখা যাচ্ছে যে একটা অনেক বিশাল একটা বৃক্ষে একটা পরিণত হয়, অনেক বড় বৃক্ষে পরিণত হয়। তো এই 1940 সালে যে লাহোর প্রস্তাবটা আমরা দেখছি, 1940 সালে লাহোর প্রস্তাব, এটি কিন্তু মোটামুটি একটা একটা বীজ বলা যায়, যে এই বীজটা বপন করা হলো এবং সেটা পরবর্তী গিয়ে এই বীজটা থেকে অঙ্কুরিত হয়ে একটা একটা বৃক্ষের জন্ম নিল 1947 সালে, এটা বোঝা যায় এটা। আর তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে তোমাদের একটু বলো দেখি। আমি যতই তোমাদের বলি, তোমাদের কিন্তু বাসায় কিন্তু দেখতেই হবে বইগুলো, বাসায় বই দেখা ছাড়া কিন্তু তোমরা কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারবে। তোমাদের প্রশ্ন আছে এই সম্পর্কে? মোহাম্মদ আলী জিন্নার 1939 সালের মোহাম্মদ আলী জিন্নার যে দ্বিতীয় তত্ত্ব এবং 1940 সালের লাহোর প্রস্তাব, একে ফজলুল হক যে লাহোর প্রস্তাব দিয়েছে, এই লাহোর প্রস্তাব, এই দুটো বিষয় যে আলোচনা করলাম, এইখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আসছে, প্রশ্ন থাকলে একটু আমাকে জানাও স্যার। এই বিষয়গুলো সময় খুবই সংক্ষিপ্ত, বুঝতে পারিনি, সরি আরেকবার। লাহোর প্রস্তাব কত তারিখে করা হয়েছিল? আচ্ছা, লাহোর প্রস্তাব 1940 সালের 23শে মার্চ, মার্চের 23, যদি ভুল না হয়ে থাকে, 23শে মার্চ পাকিস্তানের লাহোরে এটা একটা অধিবেশনে এই প্রস্তাব করা হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আদাব স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই।